আসসালামু আলাইকুম জব সলভ ক্লাস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যেমন সমাধান করবো তা হলো একটি শার্ট ছয়শো টাকায় ক্রয় করে পাঁচশো টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয় একটা শার্ট যদি ছয়শ টাকায় ক্রয় করে পাঁচশো টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয় আমাদের শতকরা ক্ষতি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা দেখি ক্ষতি কত ক্ষতি ইকুয়াল টু কত হয় ছয়শ টাকায় কিনে বিক্রি করছে পাঁচশো তো বান্ন টাকায় তাহলে আমাদের ক্ষতি কত হয় আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা কখন ক্ষতি হয় যখন ক্রয় মূল্য ছয়শ টাকা হয় তাহলে আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য ক্ষতি হয় কত আটচল্লিশ টাকা ক্ষতি হয় কত আটচল্লিশ টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হলে ক্ষতি হয় কত আটচল্লিশে ছয়শো টাকা আমাদের বলা হয়েছে শতকরা তাহলে আমরা লিখতে পারি যে শতকরা একশো টাকা হলে ক্ষতি হয় কত আটচল্লিশ ইন্টু একশো ভাগ কত ছয়শ এখন যদি আমরা একশো দিয়ে কাটে কত হয় ছয় ছয়টা আটচল্লিশ ইকাল কত আট টাকা বা আট পার্সেন্ট বলতে পারি তাহলে শত করা আমাদের কত আট পার্সেন্ট ক্ষতি হয় আমরা এভাবে অঙ্কটি করতে পারি আমরা যদি আরো সহজ অঙ্কটি করতে চাই তাহলে আমরা ক্ষতি দেখতে পাচ্ছি কত আটচল্লিশ টাকা তাহলে আটচল্লিশ টাকায় শত করা কত ক্ষতি হয় তাহলে আমরা এখন লিখতে পারি যে আটচল্লিশ এর শতকরা ক্ষতি আটচল্লিশ এর শতকরা ক্ষতি কত আমাদের ছয়শ টাকা ছিল কিনা আর আটচল্লিশ টাকা কত ক্ষতি হয়েছে এটার কত পার্সেন্ট একশো পার্সেন্ট মানে শতকরা মূল্য শতকরা কত ক্ষতি হয় তাহলে আমরা এখন যদি কাটি কত হয় ছয় ছয় দিয়ে কাটলে আট ইকুয়াল টু কত আট পার্সেন্ট তাহলে আমরা এভাবে ক্ষতি নির্ণয় করার পর এর শতকরা যদি নির্ণয় করে ফেলি শতকরা কত পার্সেন্ট তাহলে আমরা এইভাবে কি খুব সহজেই অঙ্কটির সমাধান পেয়ে যাব আমরা এভাবে দুটি নিয়মে খুব সহজেই অঙ্কটির সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে